तो आमार ए भिडियोटा ताराई देखछे जादेर 4000 घंटार जो वाच टाइम सेटा एखोनो कमप्लीट करेनी एबं 1000 जो सबसक्राइबार करार कथा आछे मनिटाइज करार जन्य तो सेटाओ कमप्लीट होयनी। तो आमी सन्दीप और आपनारा देखछेन टेक्नो सन्दीप यूट्यूब चैनल। तो आज के जो टपिकटा निये आज के कथा बोलछी सेटा होच्छे 4000 घंटा एबं 1000 जो सबसक्राइबारेर ब्यापारटा सेटा निये आज के कथा बोलछी। तो आमार किछु बंधु आछे आमार फेसबुके आमार मेसेज करे पाठाच्छे जे 4000 घंटा और 1000 जो सबसक्राइबारेर ब्यापारटा ওই ওটা কি কমপ্লিট এক বছরের মধ্যেই করতে হবে। তো ইউটিউব থেকে এমন কোনো কথা বলেনি যে 1000 এক বছরের মধ্যেই 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে। তো যদি আপনারা ঠিকঠাকভাবে ভিডিওগুলো তৈরি করে থাকেন, যদি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম না হয়ে থাকে ভিডিওগুলোতে, যখন আপনি অ্যাপ্লাই করবেন আগে খেয়াল রাখবেন যে ওখানে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যেন না থাকে। যদি কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, সেই মুহূর্তে রিজেক্ট করে দেবে। এবং আপনারা বলবেন যে অনেকেই আছে যে এরকম কপিরাইট স্ট্রাইক মানে খেয়ে নিয়েছে, তো তাদের জন্য হচ্ছে 90 দিন থাকে একটা কপিরাইট স্ট্রাইক। ওপরে নিচে দেখবেন গাইডলাইনে লেখাই আছে যে কমিউনিটি গাইডলাইন যদি স্ট্রাইক খেয়ে থাকে কেউ, তো উপরে লেখাই থাকে যে 90 দিন আপনা আপ ওটা চলে যাবে। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো যদি আপনাদের চ্যানেল কোনো সময় কপিরাইট স্ট্রাইকও খেয়ে থাকে ওটা আপনা আপ চলে যাবে 90 দিন পরে। তারপরে আপনি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার 4000 ঘন্টা এবং 1000 জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে থাকে। তো এই একটা ব্যাপার। তো অনেকে বলছে যে 4000 ঘন্টা আর 1000 যে সাবস্ক্রাইবার আছে ওটা খুব কত তাড়াতাড়িতে কমপ্লিট করা যাবে। দেখো আমি এতগুলো ভিডিও তৈরি করেছি, প্রায় 164-65টার উপরে আমার ভিডিও আছে। তো আমার এখনও 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট করেনি এবং আমি কোনো ডুপ্লিকেট কোনো রাস্তাও আমি দেখিনি যে এইভাবে কমপ্লিট করব। তো যারা তাড়াহুড়ো করছো প্লিজ তাড়াহুড়োটা করো না, কারণ এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জায়গা যে অনেকেই করে সাবস্ক্রাইবার কেনে বা ওয়াচ টাইম কেনে। তো কিছু কিছু মনিটাইজ কোম্পানি আছে, হ্যাঁ, তারা টাকার বিনিময়ে আপনাকে চ্যানেলে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে সেটা দিয়ে দেবে এবং 1000টা সাবস্ক্রাইবার দিয়ে দেবে। এরকম অনেক ফেকও আছে। বলবো না যে প্রতিটা কোম্পানি ফেক, একদমই না, এটা পাওয়া যায়, কিন্তু ওইগুলো খুব দুর্লভ জিনিস, ঠিক আছে। এটা এক ধরনের বলতে পারো ইউটিউবের খিলাফেই, ওতে আপনাকে কেউ চিনবে না। প্রথমত আপনার ভয়েস এবং আর যে ফেস এই দুটোর মধ্যে তো একটা দিতেই হবে। আর যদি না হয়ে থাকে প্লিজ আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটার মধ্যে নয় আপনাদের ফেস অ্যাড করুন, নয় আপনাদের ভয়েস অ্যাড করুন। এটা আমি বারবার বলেছি, আগের একটা ভিডিওতেও আমি বলেছি ফেস আর ভয়েস নিজস্বতা কিছু একটা জিনিস দিতে হবে, কারণ কপি জিনিস একদম দিয়ে কপি পেস্ট করলে হবে না। মিউজিক যদি দিয়ে থাকেন মিউজিকের মধ্যেও আপনার নিজস্বতা একটা দিতে হবে। হয়তো ভয়েস এখন যেটা করা যায়, ভয়েস একটু ভারী করা যায়, একটু সরু করা যায়, এইভাবেও আপনি তৈরি করলে তবুও মনিটাইজ করার চান্স আছে। তো এই একটা ব্যাপার। তো টাকা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। যদি আপনি টাকা দিয়ে করেন, আপনি হয়তো 300-400 টাকা দিয়ে করেন, দেখলেন যে আমার 1000টা সাবস্ক্রাইবারের মধ্যে ওরা বলবে 200টা সাবস্ক্রাইবার, 50টা সাবস্ক্রাইবার দেবো 200 টাকায় আর 3 ঘন্টার ওয়াচ টাইম, এরকম কিছু একটা ওদের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এরকম দেয়। তো হয়তো আপনি দেখবেন যে আপনার কমপ্লিট হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, সরি একটা ফেরিওয়ালা যাচ্ছে, তো আপনি হয়তো দেখে নেবেন যে তারা 24 ঘন্টার মধ্যে আপনাকে ওয়াচ টাইমও দিয়ে দিয়েছে এবং সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছে, কিন্তু পর মুহূর্তেই আপনি দেখবেন হয়তো একদিন কি 2 দিন পরেই দেখবেন সাবস্ক্রাইবার কমে যায় বা ওয়াচ টাইম যেটা 2 ঘন্টা দিয়েছে সেটাও কমে যায়, পুরোটাই চলে গেল, পুরো টাকাটাই তো আপনার জলে। তো এই জিনিসে একবার যাবেন না, নিজে থেকে করুন, নিজে কঠোর যে পরিশ্রম বলে কঠোর পরিশ্রম করুন। অবশ্যই আমার থেকে অনেক ভালো ভালো কোয়ালিটিতে অনেকেই ভিডিও করে, আমি বলবো না যে আমার ভিডিও কোয়ালিটি একদম হাই ফাই লেভেলের, একদমই না, আমার থেকেও ভালো আছে যারা থাম্বনেল থেকে শুরু করে ভিডিও খুব ভালো তৈরি করে, কিন্তু তাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারও গেন হয় না, এমনকি ভিউজও আসে না। সেই ব্যাপারেও আমি কথা বলেছি যে কি করলে আপনাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে। যদি আপনারা না জেনে থাকেন তো আমার আগের ভিডিওগুলো দেখে নিন, ওখানে আমি সব ডিটেলে বলে দিয়েছি কি করে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কী করে বাড়ানো যায়। তো এই একটা ব্যাপার। কোনো ইলিগাল কোনো পথে যাবেন না, যা করবেন জেনুইন পথে চলুন, আপনাকে মানুষ চিনবে, জানবে, অরিজিনাল যা করবেন অরিজিনালি করবেন। তো এই একটা ব্যাপার গেল। তো অনেকে বলে যে 24 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার দেবো, 4000 ওয়াচ টাইম দেবো, এই একদম ভুল কথা। একদিনে কোনো দিন হয় না, এটা প্রতিদিনের পরিশ্রমের ব্যাপার, প্রতিদিন পরিশ্রম করে। এমন না যে অনেকেই আছে, আমার কিছু বন্ধুও আছে যে 1-2 ভিডিও ছাড়লো ভিউজ এলো না, তারা কি করলো, ধুর কি হবে ভিডিও করে কেউ দেখে না, কিন্তু ওরা ভালো কোয়ালিটিতে করে, আমার এরকম আছে কিছু বন্ধু আছে ওরা ভালো কোয়ালিটিতে ভিডিও তৈরি করেছে আমার থেকে, মানে আমি তো কিছুই না, আমার থেকেও দারুণ কোয়ালিটিতে করেছে। তো থাম্বনেলও অ্যাট্রাকটিভ করেছে, কিন্তু তাদের 7খানা ভিউ এসছে। তো একটু ডিমোটিভেট হয়ে গেছে যে ইউটিউবে এরকম আসে না, ভিউ আসে না, যে না এরকম না, ভিউ আসবেও না, একদিনে ভিউজ আসবেও না। 4000 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টাও হবে না। আর সাবস্ক্রাইবার হয়তো নাও বাড়তে পারে। তো ডিমোটিভেট না হয়ে তোমরা ভিডিও দিতে থাকো, তোমার ভিডিও রিচ হবেই, ইউটিউব তোমার ভিডিও বুস্ট করবেই। দুজন হয়তো দেখা যাবে 20 জনকে ইউটিউব দিল, তার মধ্যে 2-3 জন দেখলো। এবার ইউটিউবের একটা ইয়ে আছে যে ওরা তো সবসময় বুস্ট করবে না, যখন দেখবে যে না লোক দেখছে, 1 মিনিটের বেশি দেখছে, ভিউজ আসছে, তখন কি করবে ইউটিউব নিজে মনে করে যে এই ভিডিওটার ওপর নিশ্চয়ই নতুন কিছু আছে, তাই জন্যই মানুষ এত দেখছে। তো তখন কি করবে তারা আরও জিনিসটাকে বুস্ট করার চেষ্টা করবে, আরও জিনিসটা অনেক পাবলিকের কাছে দেওয়ার চেষ্টা করবে। তো এই একটা ব্যাপার। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যে এরকম কাজ তো করতেই যাবে না যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবারের জন্য একটা ইলিগাল পথ বার করে নেবো, সাব অনেক কিছু আছে। তো এই সব ব্যাপারে তো যাবেই না, বেকার টাকা নষ্ট এবং সময় নষ্ট। জেনুইন জায়গায় তো পৌঁছানো না যাওয়ার মানে চান্স 99% তুমি জেনুইন পাবে না, 1% পাবে। কিন্তু 1% আমরা তো সেইভাবে ভরসা করতে পারি না যে এই ঠিক করে দেবে, এছাড়া এরকমভাবে আমরা বার করতে পারবো না। তো এরকম টাকা পয়সা বেকার নষ্ট করে কোনো লাভ নেই। তো আজকে এই ছোটো ভিডিও নিয়ে এসেছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ বাই বাই ফ্রেন্ডস।